বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। কোডার 719 ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ফরোজ হোসেন আপনাদের সাথে আছি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে খুব বেশি লং টিউটোরিয়াল করব না, অর্থাৎ অল্প সময়ে কিভাবে আপনি প্রোপেলার অ্যাডসে ক্যাম্পেইন করবেন ম্যাক্সবাউন্টির জন্য, সেই জিনিসটা দেখানোর ট্রাই করব। এবং আমি আমার ক্যাম্পেইনটার একটা কেস স্টাডি আপনাদের সামনে শো করার ট্রাই করব। এই টিউটোরিয়ালটাকে আপনি টিউটোরিয়াল মনে না করে একটা কেস স্টাডি হিসেবে ধরে নিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ আমি কি করেছি এবং এখানে কি হচ্ছে এই মুহূর্তে টেস্টিং করার জন্য। এখনও আমি টেস্টিং ফেসে আছি, এখানে টেস্টিং ফেসে আছি। মূলত ক্যাম্পেইন করার সময় বা যখন সিপিএ করি, আমি মেইনলি দুইভাবে এটাকে দুই ভাগে এটাকে ভাগ করি। একটা হচ্ছে টেস্টিং ফেস, আর একটা হচ্ছে তিনভাবে ভাগ করি। একটা হচ্ছে টেস্টিং ফেস, প্রথমে আমি যেটা করি টেস্টিং ফেজ, অ্যাক্টিভ ফেজ, আর একটা হচ্ছে অপটিমাইজেশন ফেজ। তিনটা ফেজ আমি এটাকে ভাগ করি। আপনারাও তিন ভাগে ভাগ করবেন একটা ক্যাম্পেইনকে, তিন ভাগে একটা ক্যাম্পেইনকে আপনি ভাগ করতে পারেন শুধু টেস্টিং করার জন্য। অর্থাৎ আপনি একটা ক্যাম্পেইন শুরু করবেন শুধুমাত্র টেস্টিং করার জন্য, অর্থাৎ আপনি একসাথে চাইলে তিন চার ভাগে এটাকে ভাগ করতে পারেন শুধু টেস্টিং করার জন্য। এরপর হচ্ছে অ্যাক্টিভ ফেজে এটাকে রাখবেন, এটাকে অ্যাক্টিভ করে রাখবেন বেশ কিছুদিনের জন্য। যখন আপনি টেস্টিং করলেন, টেস্টিং করে মনে হচ্ছে এখান থেকে রেজাল্ট আসতে পারে, টেস্টিং করার পরে আপনি কিছু দূর যাওয়ার পরে হয়তো আপনি দেখলেন প্রফিটেবল না, বাট কিছু ক্যাম্পেইন কনভার্সন হচ্ছে বা কনভার্ট হচ্ছে, তখন আপনি এটাকে আরও কী করতে পারেন, আরও বেশ কিছুদিন আপনি এটাকে অ্যাক্টিভ হিসেবে রাখতে পারেন, বা আপনি এটাকে দেখতে পারেন, বা আপনি এটাকে চেকিংয়ে রাখতে পারেন, বা আপনি আরও কিছু ডলার স্প্যান করতে পারেন ওই ক্যাম্পেইনটাতে সেটা দেখার জন্য বা বোঝার জন্য। দেন আপনি বেশ কিছুদিন দেখার পরে এটাকে আপনি অপটিমাইজ করতে পারেন কিসের জন্য, এটা আরও প্রফিটেবল হওয়ার জন্য। সো আমি একটা ক্যাম্পেইনকে সবসময় তিনটা ফেজে ভাগ করি, একটা হচ্ছে টেস্টিং ফেজ, অ্যাক্টিভ ফেজ এবং অপটিমাইজেশন ফেজ। অন্যদের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে, এগুলো হচ্ছে আমি আমার স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো এখানে দেখেন আমি আজকে হচ্ছে আপনার 10 তারিখ হচ্ছে আপনার বৃহস্পতিবার, অক্টোবর 2019, আজকের তারিখে আমার টোটাল এসেছে $11, গতকালকে ছিল $2.5, এবং টোটাল এই মাসে হচ্ছে $24। এটা মাত্র নতুন অ্যাকাউন্ট এবং এটা নতুন শুরু করেছে। যাই হোক, এবার আসি এখানে যেই অফারটা নিয়ে কাজ করছি, চলুন সেই অফারটা দেখাই। এখানে মেইনলি আমি যে অফারটা নিয়ে কাজ করছি, এই মুহূর্তে টোটাল 60টা লিড দেখা যাচ্ছে, টোটাল 60টা লিড, ইনবক্স ডলার্স নামের একটা অফার। ওই অফারটা নিয়ে কাজ করছি, এ পর্যন্ত ক্লিক পেয়েছি 458টা এবং লিড এসেছে 60টা। কনভার্সন রেটটা নট ব্যাড, বাট আবার গুডও না, আপনি গুডও বলতে পারবেন না, আবার ব্যাডও বলতে পারবেন না, ঠিক আছে? চলে আপাতত শুরু করার জন্য বা টেস্টিং ফেজে এটা নট ব্যাড, 1.5% আছে। অর্থাৎ আপনি 100 জনকে দেখালে তার ভিতর থেকে 1.5 জনের মতো কনভার্ট হচ্ছে, অর্থাৎ প্রতি 100তে 1.5 জনের মতো কনভার্ট হচ্ছে, বা আমি 1 জন এবং আরও অর্ধেকের পরিমাণ পাচ্ছি। এবং টোটাল আর্নিং হচ্ছে 19.60 এবং ইপিসি হচ্ছে 0.04, অফারটা একটু দেখাই। এটা হচ্ছে সেই অফার, এই অফারটা হচ্ছে হয়তো অনেকে পরিচিত এটার সাথে। এটার পুরো নেটওয়ার্কের ইপিসি হচ্ছে 0.58 এবং এটা খুবই ভালো কনভার্ট করে দেখা যাচ্ছে। ইপিসি কি আমরা সবাই জানি, আর্নিং পার ক্লিক, এগুলো নিয়ে একদিন ডিটেলসে কথা বলবো, কিভাবে আর্নিং পার ক্লিক বের করবেন, কিভাবে সিআর বের করবেন, এগুলো নিয়ে পরে কথা হবে। বাট আজকে আমি কেস স্টাডি যেহেতু শো করছি, আজকে আমি এত ডিটেলস বিষয়ে যাচ্ছি না। আপনি একদিনে সর্বোচ্চ 20টা লিড পাঠাতে পারবেন এটার জন্য, এবং এটা সব ধরনের ক্যাম্পেইন সাপোর্ট করে, শুধুমাত্র ইমেল এবং ইনসেন্টিভ এবং সোশ্যাল, এই তিন ধরনের। অর্থাৎ এটা নিয়ে আপনি ফেসবুক অ্যাড করতে পারবেন না, এটা নিয়ে এই অফারটা প্রমোট করার সময় আপনি বলতে পারবেন না যে আপনি এই অফারটা কমপ্লিট করেন, ইমেল সাবমিট করেন, বা আপনি এই অফারটা কমপ্লিট করেন, এই অফারটা নেন, আমি আপনাকে $1 দিব, আমি আপনাকে 50 সেন্ট দিব, আমি আপনাকে একটা বই দিব ফ্রিতে, আমি আপনাকে একটা ফ্রিতে সফটওয়্যার দিব। অর্থাৎ কোনো কিছু দেওয়ার বিনিময়ে আপনি কাজটা করিয়ে নিতে পারবেন না, এটাকে বলা হয় ইনস্ট্যান্ট।
তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে ইমেল। আপনি সোলো ইমেল করতে পারবেন না, অর্থাৎ ইমেল কিনে ইমেল প্রমোশন করতে পারবেন না, নিউজ লেটার পাঠাতে পারবেন না এখানে জয়েন করার জন্য। এই তিনটে কাজ ছাড়া বাকি সব ধরনের কাজ আপনি এখানে করতে পারবেন। সো ক্লিয়ার? এবং এটা শুধুমাত্র ইউএসএতে প্রমোট করা যাবে। আপনি এটা যদি ল্যান্ডিং পেজটা দেখতে চান, আপনি এখানে ক্লিক দিলে এটা ল্যান্ডিং পেজটা আপনি দেখতে পারবেন। সরি, এটা বাংলাদেশ থেকে অ্যাক্সেস নেওয়া যাবে না, আপনাকে যদি অ্যাক্সেস নিতে হয় ভিপিএন ইউজ করতে হবে, তাইলে আপনি এখানে অ্যাক্সেস নিতে পারবেন। যাই হোক, এখানে আমরা মোটামুটি স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছি এবং এখানে ডিসক্রিপশনটা দেওয়া হয়ে আছে, বুঝাই যাচ্ছে। ওকে, এই গেল। তাহলে আমরা কোন অফারটা প্রমোট করছি এই মুহূর্তে? ইনবক্স ডলার্স, ঠিক আছে। সো আমি যদি এখানে যাই, এই যে টোটাল হচ্ছে আমাদের $11.20 আজকের দিনে। এবার আমরা যদি আমাদের যেটা এখন প্রশ্ন আসতে পারে, এই ট্রাফিকগুলো আমরা কোত্থেকে এনেছি বা কোন স্টাইলে এনেছি, এখন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই ট্রাফিকগুলো পেয়েছি আমরা প্রোপেলার অ্যাডস থেকে। দ্যাট মিনস আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে প্রোপেলার অ্যাডস। ওয়ান অফ দ্য বেস্ট ট্রাফিক সোর্স ইজ প্রোপেলার অ্যাডস। ওয়ান অফ দ্য বেস্ট ট্রাফিক সোর্সেস প্রোপেলার অ্যাডস। আপনি বলতে পারেন এগুলোতে স্প্যাম বা এগুলো বট দেয়। না, এটা আসলে ভুল কথা। আমরা গুগল ফেসবুকের পরে, অর্থাৎ গুগল তো আসলে বলতে গেলে সার্চ মার্কেটের আপনার 90% মার্কেট দখল করে আছে গুগল অ্যাড, সেটার সাথে আপনি এটা তুলনা করতে পারবেন না। তবে নেটিভ অ্যাড পুশ অ্যাডসের হাতে গুগল যত ট্রাফিক তার নিজের কাছে রাখে, পুশ অ্যাডস, নেটিভ অ্যাডস, এই ধরনের চিপ ট্রাফিক সোর্সগুলোর হাতে থাকে 50% অ্যাড। অনলাইনের 50% ট্রাফিক যদি গুগলের হাতে থাকে, এসব ওয়েবসাইটগুলোতে আপনি 50% পাবেন। কেন পাবেন? এবার একটু বিষয়টা আমি ক্লিয়ার করি কেসেসটিতে শেয়ার করার আগে। অ্যাজ এ এক্সাম্পল, আপনি গুগলে যে ভিজিটরগুলো পাবেন, সেই ভিজিটরগুলোই কিন্তু আপনি এই ট্রাফিক সোর্সগুলো থেকে পাচ্ছেন। এই ট্রাফিক সোর্সগুলো কী করে? এই ট্রাফিক সোর্সগুলো বিভিন্ন ওয়েবসাইটের সাথে কন্ট্রাক্টে আসে, একটা চুক্তিতে আসে। কীভাবে? ধরেন অ্যাজ এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য যে কোনো একটা ওয়েবসাইট ধরে নিই, যে কোনো ABCD নামে যে কোনো একটা ওয়েবসাইট ধরে নিই। আমি আপাতত ধরে নিলাম, আমি এখানে হেলথ অ্যান্ড ফিটনেস, ওকে, আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপাতত ধরে নেওয়ার জন্য, এই অফারটা বা এই জিনিসটা বোঝানোর জন্য আমি টাইমস অফ ইন্ডিয়া নামের এই ওয়েবসাইটটাকে ধরে নিলাম। টাইমস অফ ইন্ডিয়া নামের এই ওয়েবসাইটটাকে ধরে নিলাম কিছুক্ষণের জন্য। ধরেন এটা একটা ওয়েবসাইট, এরা কন্টেন্ট এখানে পাবলিশ করে, বা এটা একটা নিউজ সাইট, এখানে বিভিন্ন টাইপের কন্টেন্ট তারা পাবলিশ করে। ওকে, এবার এই টাইমস অফ ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়া টাইমসের সাথে প্রোপেলার অ্যাডস একটা চুক্তিতে আসলো। এই প্রোপেলার অ্যাডস একটা চুক্তিতে আসলো যে বলল, তোমার অ্যাড, আমার এখানে যে অ্যাডগুলো আসবে সেগুলো আমি তোমার ওয়েবসাইটে রাখবো, আমি তোমাকে প্রত্যেকটা অ্যাড ক্লিকের জন্য বা প্রত্যেকটা ভিজিটের জন্য বা প্রতি 1000 ভিজিটরের জন্য তোমার ওয়েবসাইট আমি তোমাকে $1, $2, $3 করে পেমেন্ট করব। খেয়াল করেন বিষয়টা, অর্থাৎ যেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে করা হয়। সবাই কিন্তু গুগল অ্যাডসেন্সে কিন্তু অনেক ভালো ভালো সাইট আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো গুগল অ্যালাউ করে না, গুগল অ্যাপ্রুভ করে না, কিন্তু কন্টেন্টগুলো অনেক ভালো বা ওয়েবসাইটগুলো অনেক ভালো, কিন্তু সেগুলো গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যায় না। তাহলে তারা কীভাবে আর্নিং করবে? তারা তখন এসব ওয়েবসাইটগুলোতে জয়েন করে। অর্থাৎ এদের অ্যাডগুলো এখন, এখানে মনে করেন আমি একজন সিপিএ মার্কেটার, আমি এদেরকে একটা অ্যাড দিলাম। এখন এরা প্রোপেলার অ্যাডস এই অ্যাডগুলো কোত্থেকে কোথায় কোথায় পাবলিশ করবে বা কোথায় দিবে? অর্থাৎ এরা যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবে, এখন ট্রাফিকগুলো কোত্থেকে পাঠাবে? তারা অন্য কোনো ওয়েবসাইটে, অন্য কোনো ভালো মানের ওয়েবসাইটে তারা আপনার অ্যাডটাকে পাবলিশ করবে, ঠিক আছে। এই হচ্ছে মেইন সিস্টেম এখানে। তাহলে আপনি যখন গুগলে সার্চ করলেন, আমি তো গুগলে এসেই সার্চ করলাম, গুগলে এসে কী সার্চ করেছিলাম? আমি গুগলে এসে সার্চ করে, সরি একটু ব্যাকে যাই, হেলথ অ্যান্ড ফিটনেস, আমি একটু আবার যাচ্ছি, সরি একটু ইন্টারাপ্ট করছি। আমি গুগলে আসলাম, গুগলে আসার পরে অ্যাজ এক্সাম্পল আমি অ্যামাজন নামের এই ওয়েবসাইটে আমি গেলাম, অথবা আমি এখান থেকে যে কোনো একটাতে যাইতে পারি, হেলথে গেলাম। এখন হেলথে আসার পরে এখানে একটা বিষয় খেয়াল করেন একটু, এই যে আমি হেলথে আসলাম। এখন একটা ওয়েবসাইটের মেইন আর্নিং সোর্সগুলো কী থাকে? এই যে যেমন অ্যাড থেকে হইতে পারে, যেমন এদের অ্যাডগুলো হচ্ছে গুগল থেকে। এখন সবাই যে গুগল থেকে অ্যাড নেয় এমন কিন্তু কোনো কথা নেই, যেমন এই অ্যাডটা গুগল থেকে। এখন ধরে নিন, কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই অ্যাডটা তারা নিয়েছে কোথেকে? প্রোপেলার অ্যাডস থেকে। এটা একটা ভালো মানের একটা ওয়েবসাইট,
তাহলে একজন ভিজিটর সে এখানে আসলো, সে এই ওয়েবসাইটটাতে ঢুকলো, এখন মনে করেন এই ওয়েবসাইটে গুগল অ্যাডের জন্য সাপোর্ট, গুগল অ্যাডসেন্সের জন্য সাপোর্ট করে না, অর্থাৎ এখানে গুগল গুগলের অ্যাড দেওয়া যাবে না, বাট তারা এখানে প্রপেলার অ্যাডসের অ্যাডসটা দিয়েছে। তাহলে একজন ভিজিটর, আমি যদি গুগলে অ্যাড করতাম তাহলে ভিজিটরটাকে আমি এখানে পাইতাম, কিন্তু অনেক ভিজিটর আছে যারা এখানে ঢুকবে না, তারা এই ওয়েবসাইটটাতে ঢুকলো। তাহলে যেই আমি যদি গুগলে অ্যাড করতাম তাহলে অ্যাডের কাস্টমারগুলো আমি এখানে পাইতাম, বাট সেম কাস্টমারটা আমি এই ওয়েবসাইটে পাচ্ছি। তাহলে প্রপেলার অ্যাডস আমাকে যে ভিজিটরগুলো দিচ্ছে, যে ট্রাফিকগুলো দিচ্ছে, সেগুলোও কিন্তু সলিড, এখানে আপনি বট বলতে পারবেন না। হ্যাঁ, বট দেয় এমনও কিছু ট্রাফিক সোর্স আছে, বাট আপনি এগুলো এখানে এই প্রপেলার অ্যাডস, জিরো পার্ক, এরা যে 100% বট দেয় এমন কিন্তু কোনো কথা নেই, এরা 100% আপনাকে রিয়েল ট্রাফিক দেয়, ওকে, বাট তারা চিপ রেটে দেয়, তারা যেটা দিচ্ছে সেটা চিপ রেটে দিচ্ছে, কিন্তু গুগলের ক্ষেত্রে সেটা অনেক বেশি হাই রেটেড। আপনি যেই ভিজিটরটা গুগল থেকে পাইতেন সেই ভিজিটরটা আপনি প্রপেলার অ্যাডস থেকেও পাচ্ছেন, কারণ সেই ভিজিটরটা গুগল সার্চ করে যে ওয়েবসাইটে ঢুকলো সেই ওয়েবসাইটে কিন্তু প্রপেলার অ্যাডসের অ্যাড, অর্থাৎ সে এখানে ক্লিক দিয়ে জাস্ট প্রপেলার অ্যাডসের মাধ্যমে আপনার আর অ্যাফিলিয়েটে চলে গেলো বা আপনার ওয়েবসাইটে চলে গেলো। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, এবার আমি এখানে আসলাম, এটা হচ্ছে আমাদের প্রপেলার অ্যাডসের ড্যাশবোর্ড। আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমার ক্যাম্পেইনের ওভারভিউটা পুরো দেখাচ্ছে, ক্যাম্পেইনের পুরো ওভারভিউ। আমি জাস্ট লাস্ট 7 ডেজ এখানে ক্লিক করি, লাস্ট 7 ডেজে ক্লিক করলে এই অ্যাকাউন্টটাতে আপনার অ্যাডই শুরু করা হয়েছে গত পরশু দিন থেকে, দ্যাট মিনস অনলি মাঝখানে একদিন গিয়েছে, আজকে সারাদিন, পরশুদিন সারাদিন যায়নি, পরশুদিন বিকালের দিকে মনে হয় এখানে ব্যালেন্স অ্যাড করা হয়েছে, এবং পরশুদিন বিকালের দিকেই ম্যাক্স বাউন্ডিতে অ্যাপ্রুভ পাওয়া হয়েছিল। তো এটা একেবারে নতুন বলতে গেলে, পুরো ম্যাক্স বাউন্ডিটাও নতুন অ্যাকাউন্ট এবং এটাও নতুন অ্যাকাউন্ট। তো আমরা এখানে আসলাম, লাস্ট 7 ডেজের আমরা রিপোর্টে ক্লিক দিলাম, এখানে দেখা যাচ্ছে এই অফারটাতে, এই অফারটা ক্যাম্পেইন আইডি হচ্ছে 2718700, এই ক্যাম্পেইন আইডিতে, ক্যাম্পেইনের নেম হচ্ছে ইনবক্স ডলার্স। আমি এখানে দেখিয়েছিলাম আমাদের অফারটাও ছিল হচ্ছে ইনবক্স ডলার্স, আমাদের অফারটাও ছিল হচ্ছে ইনবক্স ডলার্স এটা। এখন ওকে, আমরা এখানে টোটাল 5টা কনভার্সন পেয়েছি লাস্ট 7 ডেজে, লাস্ট 7 ডেজে আমরা 5টা কনভার্সন পেয়েছি। টোটাল সিপিএ, কস্ট পার অ্যাকশন অথবা কস্ট পার অ্যাকুইজিশন, ওকে, এটা হচ্ছে এইটা $3 আর 5, 4, 3, এটা টোটাল কস্ট হয়েছে আপনার এত, রেট হচ্ছে আপনার এত, কনভার্সন রেট হচ্ছে এত, এবং সিটিআর, ক্লিক থ্রু রেট, আপনি প্রতি শতে কয়জন করে আপনার অ্যাডে ক্লিক দিচ্ছে সেটা, এটা ইমপ্রেশন হচ্ছে অনেক বেশি, বাট সেই তুলনায় কনভার্সন রেট, সরি, সিটিআরটা কিন্তু অনেক কম। আপনার সিটিআর যত ভালো হবে আপনার আর ক্লিকটা তত ভালো হবে আপনার, অর্থাৎ আপনার ইমপ্রেশন যত হবে সেটা তো ঠিক আছে, বাট আপনার ক্লিক থ্রু রেটটা যত ভালো হবে তত আপনার কনভার্সন রেটটা বাড়ার সম্ভাবনা থাকে, কারণ মানুষ যদি ক্লিকই না করে আপনার অ্যাডটাতে তাহলে তো কনভার্সন হওয়ার প্রশ্নই আসে না। তো যেহেতু কেস স্টাডি, আমি একটু দেখাবো কিভাবে করেছিলাম সেটা। আমরা প্রথমেই প্রপেলার অ্যাডসে আসবো, যদি আমাদের ম্যাক্স বাউন্ডি অ্যাকাউন্ট থাকে ম্যাক্স বাউন্ডি অ্যাকাউন্টে লগ ইন করবো, যে অফারটা প্রমোট করতে চাচ্ছি সেটা নিব, অ্যাজ এক্সাম্পল আমি এই অফারটা প্রমোট করতে চাচ্ছি ইনবক্স ডলার্স, অ্যাজ এক্সাম্পল। কেস স্টাডির সাথে সাথে আমি কিভাবে কাজটা করবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি ম্যাক্স বাউন্ডিতে আসলাম, এখন এই অফারটা যদি প্রমোট করতে চাই বিল্ড ট্র্যাকিং লিঙ্কে ক্লিক দেবো, বিল্ড ট্র্যাকিং লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আমি মোবাইল অ্যাডস, যেহেতু আমরা পুশ অ্যাড করব, এখন প্রপেলার অ্যাডসে আমরা যে অ্যাডটা করছি সেটাকে বলা হয় পুশ অ্যাডস, পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশনকে আমরা দেখবেন অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করি অটোমেটিক দেখবেন আমাদের কিছুক্ষণ পরপর কিছু নোটিফিকেশন কিন্তু আমাদের ইয়াতে চলে আসে, আমাদের ফোনে চলে আসে, ওইটাকে মূলত পুশ নোটিফিকেশন বোঝানো হয়, অথবা আমি একটু পরে এক্সাম্পলটা দেখাচ্ছি, এবং সেটা আমাদের ডেস্কটপেও আসে। আমি 7 ডেজ এখানে ক্লিক দিলাম, এখানে আমার কনভার্সনটা দেখাচ্ছে, এই যে এই অফারটা, এই অফারটাতে আমি জাস্ট ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি এটার একটা নেমিং করেছি, এটা এখনো কিন্তু টেস্টিং ফেজ, এটা এখনো টেস্টিং ফেজ, ওকে। আমার আমি এখানে জাস্ট একটা ক্যাম্পেইনের নাম দিলাম ইনবক্স ডলার্স, পে আউটটা কত, $2.80, MB মানে হচ্ছে ম্যাক্স বাউন্টি, পুশ মানে হচ্ছে পুশ নোটিফিকেশন অ্যাড করছি, CPC মানে হচ্ছে এখানে আপনি কিভাবে প্রত্যেকটা ক্লিকের জন্য পেমেন্ট করবেন, নাকি প্রতি 1000 ভিজিটরের জন্য পেমেন্ট করবেন। তো আমি 1000-এর জন্য না করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লিকের জন্য আমি পেমেন্ট করছি, সেই কারণে এখানে লিখেছি CPC, কস্ট পার ক্লিক, CPC মানে হচ্ছে কস্ট পার ক্লিক। এরপর হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং ফরম্যাট হচ্ছে পুশ নোটিফিকেশন, এখানে অনেক ধরনের, 4 ধরনের সিস্টেম থাকে, 4 ধরনের থেকে আমি পুশ নোটিফিকেশনটা নিয়েছি,
চার ধরনের সিস্টেম থেকে পুশ নোটিফিকেশনটা আমি সিলেক্ট করেছি। এরপর হচ্ছে প্রাইসিং মডেল হচ্ছে সিপিসি, যেটা আমি অলরেডি এখানে লিখেছি। এরপরে আমি আমার ট্র্যাকিং লিঙ্কটা এখানে দিলাম। ট্র্যাকিং লিঙ্ক মানে আমি যেটা দিয়ে বিমোবে ট্র্যাক করছি, যে আমার বিমোবে দেখাচ্ছে আমি এ পর্যন্ত টোটাল আজকের দিনে টুডেতে আমি কয়টা ক্লিক পেয়েছি। আমাকে এখানে দেখা যাচ্ছে 2,246টার মতো আমি টোটাল ভিজিট পেয়েছি, তার ভিতরে কনভার্সন পেয়েছি 5টা এবং রেভিনিউ হয়েছে 14। টোটাল কস্ট হয়েছে হচ্ছে এটা, এখানে কস্ট আপডেট করা হয়নি, সে কারণে এমন দেখাচ্ছে। টোটাল প্রফিট হচ্ছে এত এবং টোটাল আরওআইটা দেখাচ্ছে এত। আচ্ছা, এই গেল। তো এখানে আমরা যে লিঙ্কটা দিয়েছি এখানে, এই যে এই লিঙ্কটা আমরা কিন্তু এখান থেকে পেয়েছি, অর্থাৎ ট্র্যাক করার জন্য। তাইলে আমরা বুঝতে পারবো কোন কান্ট্রি থেকে আমাদের কনভার্সনগুলো পাচ্ছি, সব কিছু দেখা যাবে, তারা কোন ডিভাইস ইউজ করেছিল, সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমার প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল ভিজিটর আমার অ্যাডটা কয়বার করে দেখবে, আমি এখানে দিয়েছি একবার করে দেখবে। প্রত্যেক 24 আওয়ার্সে একজন ব্যক্তি আমার অ্যাডটা একবার দেখবে, এবং যদি সেম ব্যক্তিকে যদি আবার দেখাইতে হয় আমার অ্যাডটা, তাহলে 24 আওয়ার্স পরে দেখানো যাবে, তার আগে না। এরপর হচ্ছে আমি এখানে আমার অ্যাডটা যখন মানুষে দেখবে কিভাবে দেখবে, ইজি, এখানে একটা প্রবলেম আছে, মেক মানি ইজিলি অথবা আর্ন মানি ইজিলি, ঠিক আছে, মেক মানি ইজিলি অথবা আর্ন মানি ইজিলি, যেটাই হোক আপনি একটা করতে পারবেন, মেক মানি ইজিলি অথবা আর্ন মানি ইজিলি। মেক মানি ইন্টারনেট ইজিলি, ওকে, আমি এটাকে এভাবে দিতে পারি, ইজি ওয়ে টু, ইজি ওয়ে টু মেক মানি অনলাইন, অনলাইন ইজি ওয়ে টু মেক মানি অনলাইন। আচ্ছা, ইজি ওয়ে টু মেক মানি অনলাইন এভাবে দিলাম, আর্ন মোর ক্যাশ অনলাইন ফর প্লেয়িং গেমস। তারপর হচ্ছে আমি এখানে একটা টাইটেল দিলাম যেটা মানুষের দেখবে। এখন আপনি যদি পুশ নোটিফিকেশনের এক্সাম্পল দেখতে চান, তাহলে প্রিভিউ পুশ নোটিফিকেশন এখানে ক্লিক দেন। তাহলে আমি এখানে দিয়েছি কি টাইটেলে, ইজি ওয়ে টু মেক মানি অনলাইন। ডেসক্রিপশনটা দিয়েছি কি, তাহলে মানুষ তাদের ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এভাবে কিন্তু নোটিফিকেশনটা দেখা যাবে। এবং এইটা বড় ইমেজ আর এটা হচ্ছে লোগো, একটা হচ্ছে লোগোর মতো ইমেজ আর একটা হচ্ছে মেইন ইমেজ, মেক মানি জাস্ট প্লেয়িং গেমস অনলাইন, ঠিক আছে। এবং এটা ডেস্কটপে কীভাবে যাবে, সেটা হচ্ছে ডেস্কটপে এভাবে যাবে, উইন্ডোজ 10 যাবে এভাবে, উইন্ডোজ 7 যাবে এভাবে, উইন্ডোজ 8 যাবে এভাবে, উইন্ডোজ 10 প্রোতে যাবে এভাবে। তো এখানে প্রত্যেকটাই কমার বেশি দেখা যাচ্ছে, ম্যাক ওএসে যাবে এভাবে, ইজি ওয়ে টু মেক মানি অনলাইন, আর্ন মোর ক্যাশ অনলাইন ফর প্লেয়িং গেমস। যাই হোক, এভাবেই করে পুশ নোটিফিকেশনটা চলে যাবে, এবং পুশ নোটিফিকেশনটা কিন্তু সরাসরি তাদের ফোন বা ডেস্কটপে চলে যাচ্ছে, আপনাকে কোথাও কিন্তু ভিজিট করতে হচ্ছে না কোনো ওয়েবসাইট কোনো জায়গায়। এই কারণে পুশ নোটিফিকেশনটা কিছু কিছু নিশের জন্য খুব ভালো কাজ করে। তো এরপর হচ্ছে আমি এখানে আবার আরেকটা নতুন টাইটেল তৈরি করেছি, ইজি মানি অনলাইন, এবং এখানে দিয়েছি দ্য অনলাইন রিওয়ার্ড ক্লাব দ্যাট পেইস জয়েন নাও। আমি এখানে এটাকে মুছে দিতে পারি, অনলাইন রিওয়ার্ড ক্লাবস, অনলাইন রিওয়ার্ডস, অনলাইন রিওয়ার্ডস ক্লাব দ্যাট পেইস জয়েন নাও। আমি এটাকে এইভাবে দিলাম জয়েন নাও, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ভেরিয়েশনের জন্য, এটাও চলবে আমার, এটাও চলবে। আমি চাইলে এটা এখন ডিজেবল আছে, আমি চাইলে এটাকে ইনেবল করে দিতে পারি, ওকে, দিস ক্রিয়েটিভ হ্যাজ নট বিন মডারেটেড ইয়েট, এটা 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 তারা মডারেট করবে, চেক করবে। তো এই গেল, আমি এটারও একটু নোটিফিকেশন দেখে নিতে পারি। হ্যাঁ, এটা এইভাবে দেখাচ্ছে, ইজি মানি অনলাইন, অনলাইন রিওয়ার্ডস ক্লাব দ্যাট পেইস জয়েন নাও, ওকে, বিগ ইমেজ ক্রপ মে ভেরি ডিফারেন্ট, ওকে, নো প্রবলেম। আমি চাইলে আবার এই ধরনের ছবি, আবার টাইটেল ডিফারেন্ট, কোনটা ভালো কাজ করতেছে সেটা দেখার জন্য। তারপর হচ্ছে ট্রাফিক অপশন হিসেবে আমি অল ট্রাফিক নিয়েছি, প্রিমিয়াম ট্রাফিক আমি চাইলে নিতে পারতাম, বাট আমি প্রিমিয়াম ট্রাফিক না নিয়ে আমি অল ট্রাফিক টেস্টিংয়ের জন্য, শুরু যখন করবেন, টেস্টিং যখন করবেন তখন অল ট্রাফিকটা বেস্ট থাকে, এবং আমি এটাকে তুলে দিয়েছি, আমি এটাকে ইউজ করিনি, ইনক্লুড ব্রোকার ট্রাফিক। এরপর হচ্ছে আমি এখান থেকে হাই এবং মিডিয়ামটা নিয়েছি, তবে টেস্টিং করার জন্য শুধু কোনোটাই না নিয়ে শুধু হাইটা নেওয়া হচ্ছে বেস্ট। এরপর হচ্ছে কান্ট্রি হিসেবে আমরা ইউনাইটেড স্টেটস, যেহেতু আমাদের এটাই ছিল, সিপিসিটা কত আপনি আমাদের এটা কিন্তু দরকার ছিল না,
অটোমেটিক অপটিমাইজেশন ইজ এনেবল, আমি এটাকে ডিসেবল করে দিলাম, আমাদের এটার দরকার নাই, আমি এটাকে ডিসেবল করার জন্য এভাবে করে দিতে পারি। ওকে, আমরা ইনারি সাইজকে নিলাম এবং আমাদেরকে সাজেস্ট করছে প্রত্যেকটা ক্লিকের জন্য 0.07 করে পেমেন্ট করার জন্য, অর্থাৎ 7 সেন্ট করে পেমেন্ট করার জন্য। তো আমি চাইলে এটাকে 5 করে দিতে পারি। শুরু করার জন্য আসলে এটাই বেস্ট, আপনি চাইলে এটাকে আরও কমিয়ে শুরু করতে পারেন, এভাবে শুরু করতে পারেন, দেখেন হয় কি না। শুরু করা যখন আপনি শুরু করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যত চিপে শুরু করা যায়, পরে কিন্তু বাড়ানোর অনেক সময় থাকবে, সুযোগ থাকবে। আপনি 1 লাখে ওদের রিকমেন্ডেডটা কখনো ইউজ করবেন না, কারণ ওরা চাইবে আপনি সবসময় খরচ বেশি করেন, যত আপনি খরচ করবেন তত তাদের জন্য লাভ, ঠিক আছে। প্রপেলার অ্যাডস কিন্তু আপনার লাভ চিন্তা করবে না, তাদের কাছে কিন্তু কোয়ালিটি ট্রাফিক আছে, ঠিক আছে। তারা চাইবে আপনার টাকা বেশি খরচ করে আপনাকে ট্রাফিকগুলো দেওয়ার জন্য, কারণ যত বেশি খরচ করবেন তত তাদের লাভ। সেই কারণে আপনি শুরু যদি করতে পারেন এটা দিয়ে শুরু করার ট্রাই করবেন, অর্থাৎ শুধু যে এটা হবে আমি সেটা বুঝাই না, অর্থাৎ যত চিপে শুরু করা যায়। আমি আপাতত এটা দিয়ে শুরু করছি, যদি দেখা যাচ্ছে ক্যাম্পেইন চালু হচ্ছে না বা কোনো ট্রাফিক পাচ্ছি না, তখন আমি এটাকে 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট করে বাড়ানোর ট্রাই করবো। এভাবে করতে করতে একসময় আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। তারপর হচ্ছে আপনার যদি আলাদা সিটি থাকে সেগুলোকে টার্গেট করতে পারেন। আমার ডেইলি বাজেট আমি $10 নিলাম, টোটাল ক্যাম্পেইন বাজেট হচ্ছে $20, আমি সেটা নিলাম এবং আমি শুধু মোবাইল ফোনকেই কী করেছি, আমি এটাকে তুলে দিলাম। আমি এটাকে শুধু ডেস্কটপকেও টার্গেট করতে পারি, আর ডেস্কটপকে টার্গেট করতে পারি, আমি এটাকে তুলে দিলাম, দেখি কী হয়, আমার অ্যাডটা কতজনের কাছে যাইতে পারে সম্ভাব্য, 5,951 জনের কাছে, যেহেতু আমরা শুধু ডেস্কটপটা নিয়েছি। তবে ফোনে যদি হয় তাহলে সেটা হয়তো আরও বাড়তে যাবে, আশা করি এটা অনেক বাড়বে। রাইট, এটা এমন দেখাচ্ছে এই মুহূর্তে 43,309 এস্টিমেটেড ক্লিকস। ওকে, এরপর হচ্ছে আমরা আপাতত আর কিছু না করি, আমি কিভাবে অ্যাডটা রান করেছিলাম সেটাই বলছি আপাতত আপনাদের জন্য। শুধু আমরা ফোনটাকে নিয়েছিলাম টেস্টিং করার জন্য, এটা বেস্ট। আপনি এবার যদি ডেস্কটপকে টেস্ট করতে চান তাহলে আপনি আলাদা আরেকটা ক্যাম্পেইন করবেন শুধু ডেস্কটপের জন্য, ঠিক আছে। আপনি যদি আলাদা সিপিসি টেস্ট করতে চান আপনি সেটা আলাদাভাবে করবেন, আপনি যদি ট্রাফিকগুলোকে আলাদা আলাদাভাবে টেস্ট করতে চান সেগুলো টেস্টিং ফেইসে যখন থাকবেন তখন সবসময় আলাদা আলাদাভাবে ট্রাই করবেন, একবারে সব কিছু ট্রাই করবেন না। অর্থাৎ আপনি সেখানে আপনি অর্থাৎ আপনার সেম ইমেজ, সেম ডেসক্রিপশন, সেম টাইটেল, তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম অল ট্রাফিক, তারপর হচ্ছে আপনার হাই মিডিয়াম লো, তারপর হচ্ছে আপনার ইপিসি বা সিপিসি যেটাকে বলেন, সেম কান্ট্রি, তারপর হচ্ছে আপনার মোবাইল, তারপর হচ্ছে আপনার ওএস, সব কিন্তু একই ক্যাম্পেইনে ট্রাই করবেন না। আপনি যতই আলাদা আলাদা টেস্ট করবেন তত আপনার বুঝতে সুবিধা হবে, আপনি তখন আলাদা আলাদা বুঝতে পারবেন। যেমন ওএসটা আমরা নিয়েছি ফোন অ্যান্ড্রয়েড, এবং এখান থেকে আমরা ওএসটা নিতে পারি কোন কোন ওএসে আমরা টার্গেট করতে চাচ্ছি। আমরা 9, 8, 10, 7 আপাতত এই 4টাই আমাদের জন্য এনাফ, ঠিক আছে। এরপর ব্রাউজার আমি কাকে টার্গেট করতে চাচ্ছি, গুগল ক্রোমকে টার্গেট করতে চাচ্ছি। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি টেস্ট করতে চান আপনি চাইলে আলাদাভাবে শুধু 9কে টেস্ট করতে পারেন, যেহেতু টেস্টিং ফেজে যখন থাকবেন আমি বারবারই বলেছি সেটা হচ্ছে একটা একটাকে করবেন, আমি অর্থাৎ আপনি চাইলে এভাবে করতে পারেন। তবে এভাবে না করে আপনি যদি 8কে টেস্ট করতে চান আপনি আলাদা ক্যাম্পেইন করেন টেস্টিং ফেজে, কোনো সমস্যা নেই, এগুলো আপনার জন্য প্রফিট বেয়ে আনবে। আপাতত খরচ বেশি হইলো মনে হচ্ছে, বাট পরবর্তীতে এটাই কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রফিট নিয়ে আসবে, ঠিক আছে। আমি আপাতত শুধুমাত্র 9K রাখলাম বা 8K রাখলাম, যেটাই হোক সমস্যা নেই। তারপর হচ্ছে ব্রাউজার ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনি যখন ধরেন আপনি একটা ক্যাম্পেইন করছেন অ্যাজ এক্সাম্পল ফ্রান্সের জন্য, ফ্রান্স তো অবশ্যই ফ্রান্স স্পিকিং তারা, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি ইংলিশটা ইউজ করার চেষ্টা করবেন, অর্থাৎ ফ্রান্সের পাশাপাশি আপনি ইংলিশটা ইউজ করার চেষ্টা করবেন। এটা ছোট্ট একটা ট্রিপস, এটা অনেকেই জানে না বা করে না। আপনি ফ্রান্স ইউজ করবেন আপনি তখন আলাদাভাবে ফ্রান্সের জন্য করেন, অর্থাৎ এই ক্যাম্পেইনটা আপনি এই ক্যাম্পেইনটা হচ্ছে অ্যাজ এক্সাম্পল ধরেন ফ্রান্সের জন্য, তখন আপনি এই ক্যাম্পেইনটা করবেন শুধু ফ্রান্সের জন্য। আবার আপনি সেম ফ্রান্স টার্গেট করে আবার আপনি এটা করবেন ইংলিশের জন্য, শুধুমাত্র ইংলিশ থাকবে তাহলে, কারণ ফ্রান্সে অনেক মানুষ আছে যারা ইংলিশ স্পিকিং, তাহলে তাদেরকে কারা বেশি কনভার্ট হচ্ছে আপনি বুঝতে পারেন, আশা করি ক্লিয়ার বিষয়টা। তারপর হচ্ছে কানেকশন টাইপ, আপাতত আমরা এগুলোকে টাচ না করি, এরপরে আমাদের এটারও দরকার নেই আপাতত।
এরপর হচ্ছে ক্যাম্পেইন আপনি চাইলে এখান থেকে শিডিউল করতে পারেন, কোন টাইমে তারা দেখবে, কয়টা বাজে তারা দেখবে, চাইলে এগুলো করতে পারেন। এই মুহূর্তে কোনো কিছুই করছি না, আমি সেভ অ্যান্ড স্টার্টে ক্লিক দিলাম। লেটস সি, এই ছিল ক্যাম্পেইনের কেস স্টাডি। এই যেটা বলেছিলাম আমি 0.009 দিয়েছিলাম, নিচ্ছে না, তারা মিনিমাম বলছে কত, 0.03, এটার নিচে আপনি করতে পারবেন না। তাহলে আমাকে বাধ্য হয়ে এটা দিতে হচ্ছে, 0.03 আমাকে দিতে হচ্ছে। আশা করি আমি বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে। আমি চাইলে এটাকে 0.06 বা 7 বা 4 দিতে পারি। আমি 6 দিলে এখানে যাচ্ছে, 7 দিলে এখানে যাচ্ছে। ওদের রিকমেন্ডেড হচ্ছে 4.6, ওদের রিকমেন্ডেড এটা। তবে আমি আপাতত এটাকেই রাখতে চাচ্ছি, ঠিক আছে, 25,000 মতো পাচ্ছি। আচ্ছা, আমি যদি ওদেরটা যদি দিয়ে দিই তাহলে কি হয় দেখেন। আমি এটা ওদেরটা দিয়েছি 0.46, একটু অপেক্ষা করেন। এই যে আমার সম্ভাব্য হচ্ছে 28,782টার মতো আমি পাচ্ছি। ওকে, তাহলে এতগুলো ক্লিক পাওয়ার জন্য আমার কত খরচ করতে হবে যদি আমি ওদেরটা যদি দিই, বা আমি যদি এটা যদি ধরি, ওরা যদি আমাকে 3 বলেছে, 3-তে আমি টোটাল 25,668, 25,668 গুণ আমি 0.03, আমার টোটাল $777, $770 মতো খরচ হবে 25,000 আর ক্লিক পাওয়ার জন্য, 25,000 ক্লিক পাওয়ার জন্য। এবার একটা জিনিস চিন্তা করেন, আপনার খরচ হচ্ছে $770। এই 25,000 থেকে আমি যদি 2%ও যদি কি ধরি, কনভার্সন রেট যদি ধরি, অর্থাৎ প্রতি শতে যদি দুইজন হয়, প্রতি শতে যদি দুইজন হয়, প্রতি শতে দুইজন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে ওকে, আপনি 500-এর মতো কি পাবেন, 500-এর মতো আপনি কনভার্সন পাবেন টোটাল, 500-এর মতো কনভার্সন পাবেন আপনি ইন টোটালে, 2% যদি ধরেন, তাহলে 500 গুণ, যদি আমি $2 করে যদি এটাকে যদি ধরি, তাহলে আমার হচ্ছে $1,000, আমার হচ্ছে টোটাল $1,000 মতো আমার থাকবে। আমাদের এটার পে আউট ছিল কত, আমাদের এটার পে আউট হচ্ছে $2.80। তাহলে 500 গুণ 2.8, তাহলে আমার $1,400 আসে, $1,400। আপনার $700 খরচ হইলে আরো $700 আপনার প্রফিট থাকবে। জাস্ট একটা একটা এক্সাম্পল দিলাম, এই আপনারা কিভাবে মিলাবেন সেটার একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। আপনার টোটাল এটার সাথে এটা গুণ দিবেন, গুণ দিলে কত হয় দেখবেন, কত খরচ হইতে পারে এত খরচ দিয়ে। এবার আপনি কনভার্সন রেট একটা আপাতত ধরে নেবেন, সেটা ধরে আপনার যদি 1% কনভার্সন আসে তাহলে কত আসতে পারে, 2% কনভার্সন আসলে কত আসতে পারে, ওইভাবে হিসাব করবেন। তারপর হচ্ছে আপনি এখানে এসে এটাকে ক্যাম্পেইনটাকে রান করবেন, সেভ অ্যান্ড স্টার্ট। এটা শুরু হয়ে গেছে ক্যাম্পেইনটা, এই যে এই ক্যাম্পেইনটা এই মুহূর্তে মডারেশনে আছে, এটা শুরু হয়ে যাবে উইদিন 1 আওয়ার। এবার কিভাবে আমি ক্যাম্পেইনটা ট্র্যাকিং করছি, ট্র্যাকিং এর বিষয়টা খুবই সহজ। প্রথমে আমি অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা অ্যাড করেছি, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক অবশ্যই আমাদের ম্যাক্সবাউন্টি। ম্যাক্সবাউন্টিকে কিভাবে অ্যাড করেছি, জাস্ট এখান থেকে, এই যে দেখেন, এখান থেকে আমি জাস্ট ম্যাক্সবাউন্টিটা সিলেক্ট করেছি। এই যে ম্যাক্সবাউন্টি সিলেক্ট করার পর একটা জিনিস খেয়াল করেন, এই লিঙ্কটাকে আমি কপি করেছি, এই লিঙ্কটাকে কপি করে ম্যাক্সবাউন্টি আমি জাস্ট এটাকে সেভ দিয়েছি, এই লিঙ্কটা কপি করে নিয়েছি। কপি করে আমি এটাকে এখানে রাখলাম, এটাকে বলে পোস্ট ব্যাক ইউআরএল, অর্থাৎ আপনার বিমোবের সাথে, বিমোব হচ্ছে আপনার ট্র্যাকার, এটার সাথে আপনার ম্যাক্সবাউন্ডের একটা কমিউনিকেশন করা দিতে হবে আপনাকে। তো আপনি এর জন্য আপনাকে প্রোফাইলে যেতে হবে, প্রোফাইলে গেলে আপনি প্রোফাইলে একটু একটু আমি এটাকে পজ করছি। আচ্ছা, আমি প্রোফাইলে ক্লিক দিয়ে জাস্ট এখানে এসেছি। এখানে আসার পর একটা অপশন দেখবেন, ডিফল্ট পোস্ট ব্যাক টাইপ, আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ইউআরএল।
এবং এখান থেকে যেটা কপি করেছি এই লিংকটাকে পুরোপুরি কপি করে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। তবে আপনি এই অপশনাল অপশনগুলো নাও দিতে পারেন, এই যে এতটুকু পর্যন্ত এগুলো নাও দিতে পারেন, এগুলো না দিলে তাহলে লিঙ্কটা দেখাবে এমন। ঠিক আছে, বিমব এটা হচ্ছে প্রত্যেকজনের আলাদা আলাদা আইডি, আপনি বিমব আইডি যখন ওপেন করবেন তখন আপনার জন্য এইভাবে একটা আইডি তৈরি হবে আর বাকি সব কিছু ঠিক থাকবে। আপনি জাস্ট এই লিঙ্কটা পুরোটাকে কপি করে আপনি শুধুমাত্র এখানে দিয়ে এখানে এটাকে সেভ করবেন, সেভ করলে আপনার কাজটা হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। দ্যাট মিনস তখন আপনার বিমোবের সাথে আপনার কিসের একটা কানেকশন হয়ে যাবে, আপনার বিমোবের সাথে আপনার ম্যাক্স বাউন্ডের একটা কানেকশন কিন্তু হয়ে যাবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ প্রোফাইলে ক্লিক দিয়ে জাস্ট পোস্ট পেড কিউআরএলটা দিয়ে দিবেন, সেভ করবেন, শেষ। এই গেল এক নাম্বার। দ্বিতীয় নম্বরে যে কাজটা করবেন, ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। ট্রাফিক সোর্স হিসেবে কাকে অ্যাড করছি আমরা? প্রোপেলার অ্যাডসকে। তাহলে প্রোপেলার অ্যাডসকে অ্যাড করার জন্য আপনি জাস্ট এখান থেকে নিউ ফ্রম টেমপ্লেটে যাবেন, এখান থেকে আপনি প্রোপেলার অ্যাড সিলেক্ট করবেন। এই যে প্রোপেলার অ্যাডস, আপনি এই যে প্রোপেলার অ্যাডসের কিন্তু আবার আলাদা আলাদা অপশন আছে। আপনি যদি পুশ অ্যাডকে যদি অ্যাড পুশ নোটিফিকেশন বা আপনি কোনটাকে করবেন এখান থেকে, যেমন আপনি যদি অল ইন ওয়ান করতে চান তাহলে আপনি প্রোপেলার অ্যাড সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি পুরো লিঙ্কটা কপি করেন, এই লিঙ্কটা সেম, এটা আরেকটা পোস্ট বেক ইউআর। প্রথমে আমরা কানেকশন করেছি বিমোবের সাথে আমাদের অ্যাফিলিয়েট নেটওয়ার্কে বা সিপিএ নেটওয়ার্কে ম্যাক্সবাউন্টিকে, এবার আমরা কানেকশন করছি আমাদের ট্রাফিক সোর্সের সাথে বিমোবের, অর্থাৎ এদের ভিতরে কমিউনিকেশন হবে। এখানে নামটা আছে, আমি জাস্ট এটাকে কপি করলাম। সরি, আমাকে এখানে যাইতে হবে ট্র্যাকিং, এখানে যাওয়ার পরে আমাকে এখান থেকে এই লিঙ্কটা কপি করতে হবে। এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখেন, আপনাকে সিলেক্ট করতে হবে বিমব। বিমব সিলেক্ট করার পরে অটোমেটিক আপনি পেয়ে যাবেন। আপনি কোনটা দিয়ে ট্র্যাকিং করবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে, যে আমি সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি বিমব। তাহলে আমার জন্য কিন্তু বিমবটা চলে আসছে, এই যেভাবে থাকবে আপনি বিমব সিলেক্ট করবেন বা আপনি যেটা ইউজ করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি বিমব বিমবটা দিলাম, তাহলে বিমবের জন্য অটোমেটিক একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আপনি এটাকে কপি করেন, কপি করে একটু দেখেন নিজে এটা আসলে কী কেমন লিঙ্ক। এই যে adds.propellerads.com conversion.php aid pid 9 আবার tid আছে, visitor id, external id and payout। আপনি পুরো লিংকটা জাস্ট কপি করে কোথায় বসিয়ে দিবেন, এই জায়গায় পেস্ট করে দিবেন। পুরো লিংকটা কপি করে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেন, এই যে চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু এক্সটার্নাল আইডি, এই যে টোকেনগুলো কিন্তু কে প্রোভাইড করছে, এই টোকেনটা কিন্তু বিমো প্রপ। এখানে দুইটা টোকেন আছে, এগুলো হচ্ছে প্যারামিটার। এই আগে অর্থাৎ এখানে ইকুয়াল সাইনের আগে যেগুলো থাকে এগুলোকে বলে প্যারামিটার, ইকুয়াল সাইনের পরে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে টোকেন, ঠিক আছে, অথবা প্যারামিটারের ভ্যালু। এখানে প্যারামিটারটা কি? ভিজিটর আইডি। এখন ভিজিটর আইডিটা কোত্থেকে পাবে, ভিজিটরটা কোথায় কিসের মাধ্যমে ঢুকবে? বিমব হয়ে ঢুকবে। তাহলে ভিজিটর আইডিটা কে প্রোভাইড করবে? ভিজিটর আইডিটা প্রোভাইড করছে হচ্ছে কে, অর্থাৎ যেখান থেকে ভিজিটরটা আসছে সেই আইডিটা রেকর্ড করে রাখবে কে? সেটা রেকর্ড করে রাখবে হচ্ছে বিমব। বিমব এটা এখন কার কাছে পাঠাবে? প্রোপেলার অ্যাডসের কাছে পাঠাবে। কিসের মাধ্যমে পাঠাবে? এক্সটার্নাল আইডির মাধ্যমে পাঠাবে। এবং পেআউট, পেআউটটা কত, আপনি কত ডলার পাচ্ছেন সেই জিনিসটা কাকে পাঠাবে? একে পাঠাবে, অর্থাৎ ট্রাফিক সোর্সকে পাঠাবে। আপনি কত ইনকাম করছেন সেটা কিন্তু ট্রাফিক সোর্স জানবে, তাহলে সেটা কিসের মাধ্যমে পাঠাবে? এটার মাধ্যমে পাঠাবে। সে কারণে যেমন আপনি যদি এটা তুলে দেন, এই যে পেআউটটা দেখেন, এখন কিন্তু ক্লিক করা যাচ্ছে না, বা এটা কেমন জানি, আপনি যখনই এটা তুলে দিবেন, এই যে দেখেন পেআউটটা কেমন হয়ে গেছে, আবার ক্লিক দেন, তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। সেভ দিবেন, শেষ। দ্বিতীয় নম্বর কাজও শেষ। এবার আসেন, ল্যান্ডিং পেজ তো ইউজ করছি না আমরা, সরাসরি অফার্সে চলে যাচ্ছে। অফার্সে যাওয়ার পরে আপনি এখান থেকে অফারটা অ্যাড করবেন। ধরেন অফারটা কীভাবে অ্যাড করবেন? নিউতে যাবেন, নিউতে, আমি নিউতে না গিয়ে সরাসরি এখানে এসে দেখিয়ে দিচ্ছি। ধরেন এই অফারটা কীভাবে অ্যাড করেছি, জাস্ট এখান থেকে এডিট, অর্থাৎ নিউতে ক্লিক দিলাম মনে করেন। নিউতে ক্লিক দেওয়ার পরে এটার একটা নাম দিলাম, আপনার অফারটার নাম দিবেন, ইনবক্স ডলার্স, কত ডলার আপনি পাচ্ছেন, কোন নেটওয়ার্ক এবং কী ধরনের আপনি কোথায় প্রমোট করছেন সেটা। এটা হবে আসলে প্রোপেলার অ্যাডস, ঠিক আছে, এটা আমি রিচ পুশ দিয়েছি ভুলে, এটা হবে প্রোপেলার অ্যাডস। আচ্ছা যাই হোক, আপনি এখান থেকে কান্ট্রিটা, কোন কান্ট্রির জন্য প্রমোট করছেন সেটা, এটা হচ্ছে কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা আপনাকে চিনিয়ে দিতে হবে। কান্ট্রিটা চিনিয়ে দিবেন, কোন কান্ট্রি থেকে ভিজিটর আপনার দরকার সেটা, অর্থাৎ আপনি কোন কান্ট্রি থেকে ভিজিটর নিয়ে আসবেন সেটা, এবং হচ্ছে কোন নেটওয়ার্কের অফার আপনি প্রমোট করছেন। যেহেতু ম্যাক্সবাউন্ডে, তাহলে ম্যাক্সবাউন্ডে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আপনার অফারের লিঙ্কটা, যে লিঙ্কটা আপনি এখানে তৈরি করেছিলেন। আপনি এখানে যাবেন, বিল্ড ট্র্যাকিং, এখানে যাবেন, এখান থেকে আপনি পুশ অ্যাড, যেহেতু আমরা করছি পুশ নোটিফিকেশান অ্যাড, তাহলে মোবাইল অ্যাডস,
আপনি এটার উপর কার্সারটা রাখলে অটোমেটিক দেখাচ্ছে পুশ নোটিফিকেশন, এখানে রাখলে অ্যাডস ইন্টিগ্রেটেড ইন্টু কন্টেন্ট, সার্চের সাথে গুগল, বিং, ইয়াহু, ডিসপ্লের সাথে ব্যানার ইমেজ, কন্টেক্সচুয়ালের সাথে পপ আন্ডার পপ আপ এগুলো। তাহলে আমরা যেহেতু পুশ করবো তাহলে সেটা মোবাইল অ্যাডস। তাহলে অ্যাপ এরপর হচ্ছে রলিং, রলিংকে ক্লিক দিলে এখানে অটোমেটিক একটা লিঙ্ক তৈরি হবে, এই যে খেয়াল করেন, আপনি জাস্ট এটাকে কপি করবেন, এটাকে কপি করে আপনি এখানে এসে বসিয়ে দেবেন, এই যে এখানে এসে বসিয়ে দেবেন, এখানে হুবহু আপনার ম্যাক্স বাউন্ডারি থেকে যেটা পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা এখানে বসিয়ে দিলে তারপরে আপনাকে এখানে দিতে হবে অ্যান্ড, আপনাকে এখানে একটা প্যারামিটার এবং একটা টোকেন অ্যাড করতে হবে, অ্যান্ড অ্যান্ড দেওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে এস টু, এতে হচ্ছে ম্যাক্স বাউন্ডারি প্রোভাইডেড, অর্থাৎ এই প্যারামিটারটা আমরা পেয়েছি ম্যাক্স বাউন্ডারি থেকে, কারণ যেহেতু আমরা ম্যাক্স বাউন্ডারির সাথে কার কানেকশন করছি, সরি আপনার আমাদের বিমোবে, বিমোব হচ্ছে ট্র্যাকার, তাহলে কীভাবে এরপরে আপনাকে এখানে কী দিতে হবে, একটা সমান সাইন দিতে হবে, অর্থাৎ ইকুয়াল দিতে হবে, এস টু অ্যান্ড দিবেন, অ্যান্ড দেওয়ার পরে এস টু দিবেন, ইকুয়াল দিবেন, দেন আপনাকে ক্লিক করতে হবে ক্লিক আইডির উপরে, এই যে শেষ, দেন আপনাকে সেভ করতে হবে। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি, শুধুমাত্র এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে এটার পরপরই অর্থাৎ আই এই আয়ের পরে যে আইডিটা আছে এটার পরে আমি কি বসালাম, অ্যান্ড দিলাম, এস টু দিলাম, এখানে ক্লিক দিলাম, হয়ে গেল, সেভ দিবেন, শেষ। আমি এটা করছি না কারণ অলরেডি আমরা এটা এটাতে কাজটা করছি, এই যে তেমন দেখেন সেম জিনিসটা আশা করি ঠিক থাকবে, যেহেতু আমরা চেঞ্জ করি নাই, ওকে এটা ঠিক থাকবে, ওকে। দেন এটা যদি সেভ হয়ে যায় এরপর আপনার লাস্ট হচ্ছে 4 নম্বর কাজ হচ্ছে ক্যাম্পেইনটা শুরু করা। ক্যাম্পেইনে যাবেন, ক্যাম্পেইনে যাওয়ার পরে ধরেন এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, তাহলে কিভাবে করবেন, নিউতে যাবেন, নিউতে গিয়ে আমি নিউতে না গিয়ে জাস্ট এখানে দিয়ে এডিটে ক্লিক দিলাম, কি কি কাজ করেছি একটু খেয়াল করেন, জাস্ট এটা নাম দিয়েছি ক্যাম্পেইনের নাম, কোন ট্রাফিক সোর্স সেটা দিয়েছি, প্রোপেলার অ্যাডস আমরা অ্যাড করেছিলাম, প্রোপেলার অ্যাডসটা দিয়েছি, কোন কান্ট্রি সেটা দিয়েছি, এরপর হচ্ছে আমাদের ট্র্যাকিং ডোমেনটা আমরা সিলেক্ট করেছি, যেহেতু আমাদের ট্র্যাকিং ডোমেনটা সবসময় bmob.trk.com এটা সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে তো আপনার আইডি থাকবে বাট আপনাকে সিলেক্ট করতে হবে bmob.trk.com, কখনোই এটা সিলেক্ট করবেন না, bmob.mt এটা সিলেক্ট করবেন না, bmob.trk এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে একটু নিচে আসতে হবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার না, জাস্ট ডোনট ট্র্যাক দিবেন, ডোনট ট্র্যাক এটা দিবেন, এটা দেওয়ার পরে আপনাকে এখানে বিল্ট ইন ফ্লো এটা সিলেক্ট করবেন, এটা এইভাবে থাকবে, আপনি বিল্ট ইন ফ্লোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ল্যান্ডিং পেজ অফ করে দিবেন, ল্যান্ডিং পেজটা এইভাবে থাকবে, আপনি এটাকে অফ করে দিবেন, জাস্ট অফারটা কোন অফারটা প্রমোট করতে চাচ্ছেন আপনি সেই অফারটাকে চিনিয়ে দিবেন, তা আমরা যে অফারটা প্রমোট করছি সেটা ছিল এটা, তাহলে আপনি এটাকে চিনিয়ে দিবেন, অথবা আপনি যদি চান যে আরেকটা সেটা তাহলে আপনি সেটাকেও বলে দিতে পারেন, ইনবক্স ডলার্স, এই যে আমাদের আর কিন্তু নাই এই একটা অফারই, ইনবক্স চলার জন্য আমরা এই একটা অফারই কিন্তু অ্যাড করেছিলাম, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আপনাকে এখানে সেভ দিতে হবে, সেভ দেওয়ার সাথে সাথে আপনি এখানে কি পেয়ে যাবেন, সেভ দেওয়ার সাথে সাথে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন, এই যে এটা হচ্ছে আপনার ট্র্যাকিং লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনি জাস্ট এই যে আমরা যেখানে দিয়েছিলাম মনে আছে, আমরা যেখানে করেছিলাম, এই যে যখন আমরা ক্যাম্পেইন করছিলাম একটা ট্র্যাকিং লিঙ্ক কিন্তু আমরা দিয়েছিলাম, সেই লিঙ্কটা ছিল এটা, এই যে ক্যাম্পেইন ইউআরএলটাই হচ্ছে আপনার ট্র্যাকিং লিঙ্ক, একটু নেটটা স্লো করছে কোনো কারণে, এই যে আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা যে এখানে দিয়েছিলাম মনে আছে, আমরা এখানে ট্র্যাকিং লিঙ্ক দিয়েছিলাম, সেই ট্র্যাকিং লিঙ্কটা আমরা কোত্থেকে পেয়েছি, সেই ট্র্যাকিং লিঙ্কটা কিন্তু আমরা বিমব ট্র্যাক থেকে পেয়েছি, নাও বিমব ট্র্যাক ক্যান ট্র্যাক এভরিথিং, এই যে এই লিঙ্কটা হুবহু এই লিঙ্কটা আমরা কিন্তু এখানে পেস্ট করেছি, এই লিঙ্কটা জাস্ট কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি, অ্যান্ড বাকিগুলো তো হুবহু দেখালামই, এই হচ্ছে মূলত বিষয়। এরপর থেকে আপনি সব কিছু ট্র্যাক করতে পারবেন, ড্যাশবোর্ডে এসে আপনি সব কিছু দেখতে পারবেন, সব কিছু এখানে দেখার অপশন আছে, ওকে। এখন আপনি যদি বিস্তারিত দেখতে চান কোত্থেকে ক্লিক পেয়েছেন, কীভাবে তারা কী ইউজ করছে, সব কিছু দেখা যাবে, জাস্ট আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনাকে এখান থেকে রিপোর্টে ক্লিক দিতে হবে, রিপোর্টে ক্লিক দিলে আপনি সব কিছু দেখতে পারবেন, এই যে আপনার কোন ISP, তারা কোন ISP করছিল, কোন কান্ট্রি থেকে এসেছে, সমস্ত কিছু, যেমন আপনি সিটিগুলো যদি দেখতে চান, সিটিসগুলো, এই যে আপনি এখান থেকে সিটিগুলো দেখতে পারবেন, এই যে অ্যালক্রিজ, এখানে কোন কোন সিটি থেকে ভিজিটর আপনি ক্লিকগুলো পেয়েছেন, কনভার্সনগুলো আমি একটু কনভার্সনগুলো খুঁজে বের করি, কনভার্সন কনভার্সন, এই যে আমি এখানে একটু
টু এই যে প্রথমে আমি যেই ইয়াটা কনভার্সনটা পেয়েছি সেটা ছিল কয়টা ক্লিক, সেটার জন্য টোটাল আমার এখানে একটু আমি এগুলোকে একটু সাজাই এভাবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইউনিক ভিজিটস, ভিজিটস টোটাল, ওকে ওকে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই সিটি থেকে আমরা টোটাল চারটা ভিজিট পেয়েছি, চারটাই ইউনিক ছিল, আলাদা আলাদা ব্যক্তি। কনভার্সন পেয়েছে একটা, আমাদের আর্নিং হয়েছে এত। আরেকটা পেয়েছি কলম্বিয়া থেকে, আরেকটা পেয়েছি বেকারসফিল্ড থেকে, আরেকটা পেয়েছি লিঙ্কন থেকে, আরেকটা পেয়েছি সিটল থেকে। এভাবে করে যে যে জায়গাগুলো থেকে কনভার্সন পেয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ট্র্যাকারের কারণে পসিবল। ওএস, তারা কোন ওএস ইউজ করেছিল? অপারেটিং সিস্টেম, ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, তারা বেশিরভাগই ছিল অ্যান্ড্রয়েড থেকে। কোন ব্রাউজার তারা ইউজ করেছিল? ব্রাউজারসে ক্লিক দেন, আপনি ব্রাউজারগুলো সবগুলোই ছিল ক্রোম থেকে, ঠিক আছে? এভাবে করে সমস্ত কিছু কিন্তু দেখা যাবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। সো আপনারা চাইলে এভাবে করে ক্যাম্পেইন শুরু করতে পারেন। ক্যাম্পেইন শুরু করলে আশা করি আপনাদের জন্য সেটা ভালো কিছু বয়ে আনবে। এখন মনে করতে পারেন এটা আমার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, এই মুহূর্তে লাভ লসের হিসাব করছি না, কারণ এটা লাভ করার জন্য আমাদের সামনে কিন্তু অনেক সময়। আর আশা করি ইনশাল্লাহ এটা লাভই হবে, যখন টেস্টিং ফেসে যখন আমার মোটামুটি এমন আসছে, আমার এমন আসছে বা এমন কষ্টে এমন আসছে, তাহলে আশা করি যখন আমি অপটিমাইজ করবো এটাকে, অপটিমাইজটা কীভাবে করবো আমি, অপটিমাইজটা আমাকে এভাবে করতে হবে, আমাকে দেখতে হবে। যেমন আমি যখন এখানে যাব ড্যাশবোর্ডে, যখন যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাকে অ্যাজ এক্সাম্পল অপটিমাইজ কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। যে আমি লাস্ট 7 ডেজে ক্লিক দিলাম, লাস্ট 7 ডেজে আমার কেমন কনভার্সন ছিল সেগুলো, এই যে আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমি কোন কোন জোনগুলো থেকে সব থেকে বেশি কনভার্সন পেয়েছি। এই যে যেমন জোন আইডি, এই জোনটা থেকে অর্থাৎ এই ওয়েবসাইটটা থেকে, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তারা দেখাবে না, শুধুমাত্র জোন আইডি দেখাবে। জোন আইডি এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা আইডি, তাহলে এই ওয়েবসাইটটাই আমার জন্য সব থেকে বেশি প্রফিটেবল, এই ওয়েবসাইটটা। তাহলে আমি শুধুমাত্র এটাকে টার্গেট করে অ্যাড রান করতে পারি, তাহলে বাকি জোনের জন্য আমার যে টাকা খরচ হচ্ছে সেটা কিন্তু আর খরচ হবে না, ঠিক আছে? যেমন আমি এখান থেকে চাচ্ছি কোনো একটা জোনকে বাদ দিব, অ্যাজ এক্সাম্পল এই জোনটার জন্য আমার টোটাল খরচ হয়েছে এত, বা এই জোনটার জন্য আমি 11টা ক্লিক পেয়েছি, আমার এত সেন্ট খরচ হয়েছে, বাট আমি এখনও পর্যন্ত কোনো কি পাইনি, লিড পাইনি। তাহলে যদি 11টা ক্লিক পেয়ে আমি লিড না পেয়ে থাকি, তাহলে আমি এখানে এইভাবে করতে পারি, অ্যাজ এক্সাম্পল আমি এটাকে এক্সক্লুড করে দিতে পারি, ঠিক আছে? এভাবে করে করে আমাকে আস্তে আস্তে অপটিমাইজ করতে হবে, যে আমি কোনটা থেকে ক্লিক পাচ্ছি, কোনটা থেকে লিড পাচ্ছি না, কোনটা থেকে পাচ্ছি, কোনটা থেকে পাচ্ছি না। যেমন এটা এটা থেকে আমি ধরেন এটা বাদ দিতে চাচ্ছি, তাহলে এটাকে আমি বাদ দিলাম, এক্সক্লুড হয়ে গেল, তাহলে এই জোনে আমার আর একটা শো করবে না। এভাবে করে চাইলে আমি বাদ দিতে পারবো, আবার আমি এটাকে বাদ দিতে চাইলে এভাবে বাদ দিলাম, এই গেল 1 নম্বর। এভাবে করে এখানে যে যে কান্ট্রিগুলো থেকে, যে যে ওয়েবসাইটগুলো থেকে বেশি ক্লিক পাচ্ছে সেগুলোকে আমি ধরে ধরে চাইলে অপটিমাইজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার খরচটা কম হবে। যেমন এই জোন আমি 4টা কনভার্সন পেয়েছি, ভালো কথা, বাট 240টা ক্লিকের পরে আমার কনভার্সন রেট হচ্ছে 1.67। তার তুলনায় কিন্তু এটার কনভার্সন রেট অনেক ভালো, 29টা ক্লিকে আমি অলরেডি 1টা কনভার্সন পেয়েছি। তাহলে আমি চাইলে এটাকে এক্সক্লুড করে দিতে পারি যদি আমার ইচ্ছা হয়, এবং আশা করি না আমি এটা থেকে লস করবো। এটাকে আমি চাইলে আরও 2-4 দিন রাখতে পারি। 4টাতে আমার আসার কথা হচ্ছে $8, আমি কিন্তু এটাতে কিন্তু এই জোন থেকে 4টা কনভার্সন পেলেও কিন্তু আমি লস করছি এই জোনে, ঠিক আছে? ওকে, বাট এইটা কিন্তু আমার জন্য প্রফিটেবল, আমি 1টা কনভার্সন পেয়েছি, আমার $1 খরচ হলেও বা $2 কাছাকাছি খরচ হলে এটা কিন্তু স্টিল আমার জন্য প্রফিটেবল। আশা করি বিষয়গুলো কীভাবে অপটিমাইজ করতে আমি সেটাই বুঝাচ্ছি, এবং ক্রিয়েটিভে যখন দেখব কোনটা থেকে আমি বেশি পাচ্ছি, এই যে এই লেখাটা থেকে আমি সব থেকে বেশি কী পেয়েছি, কনভার্সন পেয়েছি, এই তাহলে আমি বাকিটাকে অন্যটাকে অফ করে দিতে পারি, এটাকে চাইলে আমি ডিজেবল করে দিতে পারি, ঠিক আছে? তাহলে এটার পেছনে আপনার খরচ কম হবে। ডিভাইস টাইপ, কোন ডিভাইস থেকে আমি বেশি কনভার্সন পাচ্ছি ফোন থেকে, তাহলে আমি অন্য অন্য ডিভাইসগুলোকে অফ করে দিতে পারি। ডিভাইস টাইপ গেলে এবার হচ্ছে ডিভাইসগুলো, ডিভাইস হিসেবে আমি এখানে সবগুলোই আদার দেখাচ্ছে, সো এখানে অপটিমাইজ করার কিছু নাই। ব্রাউজার্সে যদি যান এখানে আপনি অপটিমাইজ করতে পারবেন, আপনি চাইলে স্যামসাং ব্রাউজার থেকে আপনি কোনো কনভার্সন পাননি, অপেরা থেকে পাননি, এগুলোকে আপনি সবগুলো অফ করে দিতে পারেন, শুধু গুগল ক্রোমটা রাখতে পারেন। ওকে, এরপর হচ্ছে মোবাইল ISP, কোন ISP থেকে আপনি সব থেকে বেশি কনভার্সন পেয়েছেন, যেমন এটা, এটার কিন্তু নাম দেখাচ্ছে না,
তারপরে আপনি কনভার্সন পেয়েছেন ভেরিজন থেকে, ভেরিজন একটা আইএসপির নাম, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা এখানে যেমন বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউজ করি, ওই ধরনের কোন ইন্টারনেট থেকে কোন ইন্টারনেট ইউজাররা বেশি কনভার্ট হচ্ছে সেটা আপনি দেখতে পারেন। আবার চাইলে এগুলোকে আপনি বাদও দিতে পারবেন আপনার ক্যাম্পেইনের ভিতর ঢুকে। কানেকশন টাইপ, আপনি কোন ধরনের কানেকশন ইউজ করছেন, আপনি এই মুহূর্তে মোবাইল, ওএস ভার্সন কত, আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমরা সব থেকে বেশি কনভার্সন পেয়েছি 7 থেকে, রাইট? এই যে 7, ওকে। যেমন আমরা আমাদের আগের যে ক্যাম্পেইনটা সেটাতে কিন্তু আমরা যেহেতু 7 থেকে আমরা পেয়েছি, আমরা মনে হয় সেখানে 7টাকে বাদ দিয়েছি মনে হচ্ছে, এবং এটার কনভার্সন রেটও কিন্তু 4%, নট ব্যাড, খুব গুড। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ওএস টাইপ, আমরা ওএস টাইপ হচ্ছে মোবাইল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেইনলি হয়তো বা ইংলিশ, এই আর কি। তো আমি এখানে গিয়ে ক্যাম্পেইনে গিয়ে আমি ক্যাম্পেইনটাকে যেহেতু আমি এখানে অ্যাড করেছিলাম, ক্যাম্পেইনটা এই যে এটা, সরি এটা ছিল, এই যে এটা ছিল, আমি লাস্ট সেভেন ডেজ আমার টোটাল $6 মতো খরচ হয়েছে। আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা যে কাজটা করেছিলাম সেই কাজটা ছিল হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আমি এখান থেকে অ্যান্ড্রয়েড 9, আমাদের 7টা সব থেকে বেশি কনভার্ট হয়েছিল, আমি 7টাকে রাখতে পারি। আমি এখান থেকে চাইলে 8, 9 একসাথে আমি এভাবে রাখতে পারি আপাতত, বোঝার জন্য, আপনারা বোঝার জন্য কাজটা করে দিলাম। কোনগুলো কোনগুলো এক্সক্লুড করেছে অটোমেটিক এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখান থেকে সেভ অ্যান্ড স্টার্ট, বা আমি এখানে একটু বাড়াতে পারি চাইলে সিপিসিটা, আমি এখানে এটাকে 5 করে দিলাম, 5 করে দিলাম, 70 হয়ে গেল। যদি 7 করি, 7 সেন্ট করে আমার প্রত্যেকটা ক্লিকের দাম পড়বে। আমি আপাতত ধরে নিলাম সেভ অ্যান্ড স্টার্ট দিলাম, ওকে, লেটস সি কি হয় দেখা যাক। ওকে, আমি চাইলে এটাকে স্টপ করে দিতে পারি আপাতত, এটাকে আমি স্টপ রাখলাম, ওকে, দেখা যাক কি হয়, এই আর কি। তাহলে এভাবে করে আপনারা চাইলে ক্যাম্পেইন করতে পারেন, এখানে 100% প্রফিট হবে। তবে আপনাকে শিখতে হবে ভাই, আপনি রাতারাতি শিখেন, এগুলো করবেন মানে হচ্ছে আপনার শিখবেন, এটা আপনার নিজের জন্য, ক্লায়েন্টের জন্য, আপনি সারা জীবন এটার পিছনে অনেক প্রফিট পাবেন এটা যদি শিখতে পারেন। ঠিক আছে, সো আশা করি আজকের টিউটোরিয়ালটা ভালো লেগেছে আর কেস স্টাডিটা আপনাদের ভালো লেগেছে। শুরু করে দেন বসে না থেকে, আপনার এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে অনলি $100, আপনি $100 ডিপোজিট করে এখানে শুরু করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।